আসসালামু আলাইকুম। মধ্যপ্রাচ্যে অবস্থিত ডেড সি বা মৃতসাগর প্রকৃতপক্ষে কোনো সাগর নয়, এটি মূলত একটি হ্রদ। পৃথিবীর অন্যান্য সাগরের পানির তুলনায় এই সাগরের পানি 10 গুণ বেশি লবণাক্ত হওয়ায় এখানে কোনো উদ্ভিদ বা মাছ টিকতে পারে না, তাই এই সাগরের নাম দেওয়া হয়েছে মৃতসাগর। অত্যাধিক লবণের উপস্থিতির কারণে মৃতসাগরের পানির প্লবণতা এতই বেশি যে এখানে আপনি অনায়াসে হাত পা ছড়িয়ে বেঁচে থাকতে পারবেন। পৃথিবীর অন্যতম এক বিষয় মৃতসাগর সম্পর্কে জানবো শূন্যস্থানের আজকের পর্বে। ভিডিওটি শুরু করার আগে বলবো, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিন। মৃতসাগরের পৃষ্ঠভাগ স্বাভাবিক সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 400 মিটার নিচে অবস্থিত, তাই একে ভূপৃষ্ঠের সবচেয়ে নিম্নভূমি হিসাবে আখ্যা দেওয়া হয়। মৃতসাগরের পূর্ব সীমান্তে রয়েছে জর্ডান এবং পশ্চিম সীমান্তে রয়েছে ইসরায়েল ও ফিলিস্তিনি। বর্তমানে মৃতসাগরের সর্বোচ্চ গভীরতা 1240 ফুট এবং এর দৈর্ঘ্য প্রায় 67 কিলোমিটার এবং প্রস্থ প্রায় 18 কিলোমিটার। মৃতসাগরের জলে বেঁচে থাকার জন্য আপনাকে কিচ্ছু করতে হবে না। যারা সাঁতার জানেন না তারাও এখানে নিশ্চিন্তে বেঁচে থাকতে পারবেন, এমনকি আপনি চাইলেও এর জলে ডুবে যেতে পারবেন না। অত্যন্ত লবণাক্ততার কারণে এই জলের প্লবতা অনেক বেশি। মৃতসাগরের প্লবতা এত বেশি হওয়ার কারণ হলো এর লবণাক্ততা। মৃতসাগরের জলের লবণাক্ততার পরিমাণ প্রায় 34.2%, অর্থাৎ মৃতসাগরের 100 গ্রাম পানিতে প্রায় 34 ভাগই লবণ, যা সাধারণ সমুদ্রের পানি থেকে 10 গুণ বেশি লবণাক্ত। এই অত্যাধিক লবণাক্ততার কারণে সৃষ্ট প্রতিকূল পরিবেশে মাছ কিংবা অন্যান্য জলজ প্রাণী বসবাস করতে পারে না। এই জলভূমিতে কোনো প্রাণী বাঁচে না বলেই একে নাম দেওয়া হয়েছে মৃতসাগর। তবে সম্প্রতি এখানে কিছু ব্যাকটেরিয়া ও ছত্রাক জাতীয় কিছু অণুজীবের সন্ধান পাওয়া গেছে। মৃতসাগরের অঞ্চলটি দিন দিন চিকিৎসাশাস্ত্রের গবেষণা কেন্দ্রের তীর্থস্থান হয়ে উঠছে। সমুদ্রপৃষ্ঠ থেকে অনেক নিচুতে অবস্থান হওয়ার কারণে পৃথিবীর অন্য যে কোনো স্থানের তুলনায় এখানে অক্সিজেনের মাত্রাও প্রায় 10% বেশি। এখানকার বায়ু প্রাকৃতিকভাবেই উৎফুল্লতাকারক, বিশেষ করে শ্বাসকষ্টে ভুগতে থাকা রোগীদের জন্য এখানকার উচ্চ বায়ুমণ্ডলীয় চাপ বেশ উপকারী। এছাড়া মৃতসাগরের লবণাক্ত কাদা ঔষধি ও প্রসাধনী গুণের কারণে বিখ্যাত। নানা রকমের চর্মরোগ চিকিৎসায় এ কাদা ব্যবহার করা হয়ে থাকে। এছাড়া পর্যটকেরা প্রাকৃতিক প্রসাধনী হিসাবেও এই কাদা গায়ে মেখে সূর্য স্নান করেন। বিগত কয়েক বছরে মৃতসাগরের আয়তন পরিবর্তন হয়েছে আশঙ্কাজনক হারে। বর্তমানে এ সাগরের গভীরতা সবচেয়ে কম। অতীতে বহুবার মৃতসাগরের গভীরতা কমে গেলেও তা বৃদ্ধি পাওয়ার ব্যবস্থা ছিল, কিন্তু বর্তমান পরিস্থিতি অনুযায়ী এ সাগরের বৃদ্ধির কোনো সম্ভাবনাই নেই। প্রতি বছর প্রায় 5 মিটার করে এ সাগরের জলের স্তর নিচে নেমে যায়। পৃথিবীর সবচেয়ে নিচু স্থান দিন দিন আরও নিচু হয়ে যাচ্ছে। খনিজ সম্পদে ভরপুর, ভৌগোলিকভাবে অনুপম মৃতসাগর নিজেই আজ মৃত্যুসজ্জায়। এই সাগরকে কেন্দ্র করে পর্যটন ব্যবস্থা গড়ে তোলার ক্ষেত্রে কোনো পূর্ণাঙ্গ পরিকল্পনা নেই। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন এবং আমাদের পূর্ববর্তী ভিডিওগুলো দেখে আসতে পারেন। ধন্যবাদ।